আসসালামু আলাইকুম। আজকে এই প্রচণ্ড ঠান্ডা এবং বৃষ্টির মধ্যে আমি বানাবো প্রবাস থেকে গরম পোয়া ফ্রিটা। যারাই আজকের এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারাও শিখতে পারবেন। আমি অলরেডি আছি ড্রেসিং রুমে, এখন বাহিরে অনেকটা ঠান্ডা। এই ঠান্ডাতে দেখতে আসেন আমি এখন তৈরি করব পোয়া ফ্রিটা। যদিও আমি আপনাদেরকে বাহিরে দেখাইতে আসি এখন বর্তমানে বরফ পড়ার অবস্থা, দেখতে আছেন বাহিরে তুষার, তুষার মানে তো এই তুষারে আমি চিন্তা করতেছি আজ, এবং কি বৃষ্টিও হইতেছে, দেখতে আছেন বৃষ্টি এবং বরফ হবে। তাই আমি আমি চিন্তা করছি এখন আপনাদেরকে আমি পোয়া পিঠা বানিয়ে দেখাবো, তার জন্য আমাকে সব কিছু রেডি করতে হবে। এই পোয়া পিঠাটা বানানোর জন্য আমাকে প্রথমে নিতে হয়েছে আমরা যে কফি পান করি সে কফি, এবং ডিম, দুধ, চিনি, লবণ, তারপরে কালিয়া জিরা, এমনিতে আমরা যে জিরা ব্যবহার করি ওই জিরা, দুই আইটেম জিরা, এবং তারপরে হচ্ছে গিয়া ময়দা বা আটা, এটা দিয়ে আমরা তৈরি করব পোয়া পিঠা। যারা প্রবাসে থাকেন তারা খুব ইজি, সর্বোচ্চ টাইম 5 মিনিটের মধ্যে আপনিও তৈরি করতে পারবেন আপনার মনের মতন করে আপনার মজাদার ফিটা, পোয়া ফিটা যেটা রসে শুধু ভরাই থাকে। তো চলুন ক্যামেরার সাথে দেখুন কী কী প্রয়োজন হয়। এখানে আমি নিয়েছি এটা হচ্ছে গিয়া জৈতুন তেল, জৈতুনের তেল, এবং কি এই প্যাকেটে রয়েছে জিরা, এবং এখানে রয়েছে কালো জিরা, এটা হচ্ছে গিয়া দুধ, এবং এ হচ্ছে গিয়া কফি, এবং দেখতেছেন আমি এগুলো এখন এখান থেকে এ টু জেড এভরিথিং যা আছে সব কিছু এখানে মিক্স করব। মিক্স করার আগে আমি চুলাতে তেল বসিয়ে নেব, তো তার জন্য আমি অবশ্যই চুলাটা এখন চালু করব। আমি এটাতে চালু করব, ওকে। আমি অলরেডি চুলা চালু দিয়ে দিয়েছি, কারণ এখানে এটা যতক্ষণ না তেলটা আমার গরম হবে ততক্ষণ আমি এগুলো মিক্স করে নিতে পারবো। আমার অলরেডি চুলা আমি জ্বালিয়ে দিয়েছি, এখন তেলও উপরে দিয়েছি ময়রা ভরে, তো তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ, গরম হওয়া পর্যন্ত আমি এখানে সব কিছু আমি মিক্স করে নেব। তো চলুন আমি এখন এটা মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, তো আমি অলরেডি সব কিছু নিয়ে নিয়েছি, এখন আমি দুধ ঢালতেছি। আমি আমার পরিমাণ মতন দুধটা ঢেলে নেব, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুটা ঢেলে নেবেন। দুধ ঢালা শেষ, এখন আমি জিরা ঢালবো, এটা হচ্ছে কি অবশ্যই কালো জিরা, যেটা আমরা বিভিন্ন বিস্কিটের সাথে খেয়ে থাকি এবং বিভিন্ন কিছুর সাথে খেয়ে থাকি। এখন নেব এটা গ্রানের জিরা, যে জিরাটা আমরা বেশিরভাগই তরকারির সাথে ব্যবহার করে থাকি, ওই জিরাটা আমি কিছুটা দিয়ে নিলাম। এখন আমি ডিম দিব, আমি সর্বোচ্চ এখানে 3টা ডিম দিব, আপনারা 3টা দেন, 4টা দেন, 5টা দেন, কোনো প্রবলেম নাই। আমি 3টা ডিম দিয়ে নিচ্ছি, আপনার যেটা যেই কটা ভালো লাগে সেই কটা আপনি দিয়ে নেবেন। তো অবশ্যই একটা সীমা থাকতে হবে, বেশি ডিম দিলে কারণত তেমনটা ভালো হবে না, আপনি আপনার পরিমাণ মতন দিয়ে নেবেন। যেহেতু হাড়টা ভিজে গেছে টিস্যু দিয়ে মুছে নিলাম। এখন আমি দিব কফি, যে কফিটা আমরা সাধারণত সকালবেলায় তৈরি করে থাকি, এবং এই কফিটা দিলে অবশ্যই কালার চলে আসবে, নয়তো এটা সাদা কালারই থাকবে। এটা হচ্ছে গিয়ে জৈতুনের তেল, আমি কিছুটা তেলও দিয়ে নিচ্ছি সাথে, যেমন সেই তেলটা দিলেও একটু কালারে পরিণত হবে। এখন আমি দিব চিনি, আপনি আপনার চাহিদা অনুযায়ী চিনি দেবেন, অনেকে কম খায় অনেকে বেশি খায়, যে যেমন খান ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তো আমি আমার মন মতন চিনি দিয়ে নিচ্ছি, কারণত মিষ্টি কমটাই বেটার। এখন লবণ দিব,
আমার পরিমাণে বা আপনাদের আন্দাজ পরিমাণে অবশ্যই লবণ দিয়ে নেবেন। তো অর্থাৎ এখন আমি 1 কেজি ময়দা এখানে রয়েছে, আমি এটাকে প্যাকেটটা খুলে এখানে ডালব। এই ময়দাটা ডালার পর সব কিছু মিক্স করতে হবে। তো অলরেডি আমি সম্পূর্ণ 1 কেজি ময়দা এখানে ঢেলে দিচ্ছি। ডালা শেষ, আমি এখন আমার পাশে যে জিনিসটা রয়েছে এটা দিয়ে আমি এটা সুন্দর করে একদম সুন্দর করে এটাকে মিক্স করবো। এভরিথিং সব কিছু একদম ভালো করে মিক্স করবো। এইভাবে আস্তে আস্তে লাড়তে হবে, লাড়ার সাথে সাথে আস্তে আস্তে এটা মিক্স হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি মিক্স হয়ে গেছে, কারণ এখানে আরও মিক্স করতে হবে। তো এখানে একদম মিক্স সম্পূর্ণ শেষ। এখানে দেখেন একদম সুন্দর মতন মিক্স করে নিয়েছি, আপনারাও মিক্স করে নেবেন সুন্দর মতন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো বরং এভাবে আপনি সুন্দর মতন মিক্স করে নেবেন। যদি আপনার পানি লাগে অবশ্যই পানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ক্যামেরাটা একটু অবশ্যই ধারে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কালারটা কেমন চলে এসেছে। এটা অবশ্যই কফি বা তেলটা না দিলে এমন কালারটা আসতো না। এই জগতে আমি এই কালারটা আনার জন্য কফি এবং তেলটা ব্যবহার করেছি। দেখেন সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি, আপনারাও এভাবে সুন্দর করে মিক্স করে নেবেন। তো এখন সর্বোচ্চ যেটা হচ্ছে গিয়া, সবাইকে দাওয়াত রইল, আশপাশে যারাই আছেন না কেন সবাই অবশ্যই আসবেন। সবার জন্য আজকে এই ঠান্ডা মৌসুম হাওয়াতে আপনাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে পোয়া ফিটার দাওয়াত, অবশ্যই আপনারা আসবেন। জানি অনেকে ভাবতেছেন, অনেকে আফসোস করতেছেন, অবশ্যই আপনারা যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই এভাবে খুব কম সময়েতে আপনিও তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে আছেন অলরেডি, কারণ তো আজকে আমার বাহির সাইডে অনেকটাই ঠান্ডা এবং দেখতে আছেন বৃষ্টি এবং তুষার বরফ সমানে আজকে সব কিছু মিলিয়ে হইতেছে। এই জন্য প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি এই জিনিসগুলো তৈরি করতেছি। তাই আমার সব কিছু কমপ্লিট শেষ। আমি এখন 1 চামচ, অবশ্যই আপনারা চামচটা এমন নিয়ে নেবেন, 1 চামচ করে আমি এটাকে টুফু দিয়ে ভালো করে লেবে। 1 চামচ যেহেতু নিচ থেকে না লাগে এই জন্য আমি 1 চামচ তেলের মধ্যে দিয়ে দিব। তো দেখতেছেন তেলে দেওয়ার আমার তেলটাও গরম হয়ে গেছে, যেহেতুটা আমি গরম চাইতেছি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা সরাই নি যেহেতু ক্যামেরার মধ্যে আসবে। তো যত তেল উপরে দেবেন এভিটাটার উপরে এটা ততই ফুলবে, আর যতটাই ফুলবে ততটাই মজা। তো আপনারাও এভাবে চেষ্টা করুন, ট্রাই করুন। যারা প্রবাস বাইরে থাকেন অবশ্যই আপনিও পারবেন এভাবে আপনার পছন্দের মতন ফিটা আপনি তৈরি করে খাইতে। তো এটা উল্টে আমি আবার এটাকে দিচ্ছি, জানি না অনেকের কাছে কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে বেস্ট ভালোই লাগে, কারণ প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই গরম পিঠা খাওয়ার, তা আবার তেলের পোয়া পিঠা। তো এই পিঠাটা আমার অনেক পছন্দের, কিন্তু আমি বানাই সত্ত্বেও কিন্তু আমার এটা খাওয়া পরে কম, কারণ এটা তেলে বেশি, কারণ আমি তেল তেমন একটা পছন্দ করি না এই জন্য। আর হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এই ঠান্ডার মধ্যে আমার গায়ে ছেড়ে একটা জামা কেন। অর্থাৎ আমার এখানে দেখতে আছেন, ওয়াও, আমার পিঠা হয়ে গেছে, সবাইকে দাওয়াত রইল আসবেন। দেখেন একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি আবারও দিব সেম, আবারও সেম 1 চামচ দিব এটাই। আর আমার গায়ে একটা জামা থাকার কারণ হচ্ছে গিয়া আমার রুমে চারপাশটা হিটার এক সমানে চলে, এই জন্য রুমটা অনেকটাই গরম। নাহলে আমার গায়ে হিটার না থাকলে আমার গায়ে এখন পর্যন্ত 6 থেকে 7টা জ্যাকেট থাকতো, আমার আবার ঠান্ডা বেশি। তো যাই হোক, দেখতে আছেন আমি ফিটাটা ফুলানোর চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে অবশ্যই ক্যামেরা একটু দাঁড়িয়ে নিয়ে আমি দেখাবো। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে আমার মাতার কাছে মোবাইল কেন, আমার এই মোবাইল আমি যে ভিডিওটা করতেছি আমি মোবাইলের সাথে সেট আপ, ক্যামেরার সাথে সেট আপ করে আমি ওই মোবাইলের মাধ্যমে আমি ভিডিওটা রেকর্ড করতেছি। অর্থাৎ রেকর্ড বলতে কি, ক্যামেরাটা আমি রেকর্ড করতেছি এখানে সব কিছু। তো আমার দেখতে দেখতে 2টা ফিটা হয়ে গেছে, আপনারা সবাই আসেন এবং সবাকে দাওয়াত তো রইল। আর এর মধ্যে আমার আশপাশে কিছু ফ্রেন্ডরাও আছে, তাদেরকেও অবশ্যই বলবো অবশ্যই আপনারা আসবেন এই ফিটাটা খাওয়ার জন্য, আমি একা একা খাইতে চাই না। তো কারণ তো বসে আমি আবার সেম মতন আমি আরেকটা ফিটার দিয়ে দিচ্ছি, এজন্য
আমি আপনাদেরকে সুন্দর মতন দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু নিচে না পড়ে, নিচে পড়লে অবশ্যই আপনাকে মোচা লাগবে, তাই নিচে যেহেতু না পড়ে এর জন্য আমি আস্তে আস্তে করতেছি। ক্যামেরা একটু ধারে এনে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, কত সুন্দর! যত তেল উফুরে দেবেন ততই ফুলবে, আর যতই ফুলবে ততই মজা। এই ফিটার সবচেয়ে থেকে মজাটাই হচ্ছে গিয়ে ফোলার মধ্যে। যদি আপনি যত উপরে তেল ছিটবেন ততই এটা অনেক ফুলবে এবং কি অনেক বড় হবে। এই ফিটারটা বানানোর জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন, অবশ্যই পারবেন আপনি আপনার রুমে বসে। তো আজকের এই দিনটাতে আমি খুবই এক্সাইটেড এমন একটি গরম পিঠা খাওয়ার জন্য, কারণ বাহিরে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি, আর তাছাড়াও হচ্ছে গিয়ে অনেকটাই ভালো লাগতেছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বাহিরে কতটা বৃষ্টি, এবং বাহিরে দেখতে আছেন তুষার, এবং অন্যদিকে একটু দূরে ফলো করলে দেখতে পাচ্ছেন ওদিকে কুয়াশাতে নজরই আসে না। তো একটু ফলো করে দেখতে পারতেছেন কীভাবে তুষার আর বৃষ্টি এক সমানে পড়তেছে, এবার বুঝতে পারতেছেন কতটা ঠান্ডা। তো বাই দ্য ওয়ে তো আমি এখন চলে আসতেছি, আমি রুমের মধ্যে চলে এসে আপনাদেরকে এখন বর্তমানে খাওয়ায় দেখাবো। ওয়াও, একটু বাহিরে ঠান্ডার মধ্যে যে আপনাদেরকেও একটু ফিলটা নিচ্ছি, শরীরে একটু ঠান্ডা হোক, ঠান্ডার মধ্যে গরম পিঠাটা খাওয়ার টেস্টটা হচ্ছে অন্যরকম। তো বাই দ্য ওয়ে আমি এখন রুমে চলে যাচ্ছি, রুমে চলে এসে মজার পিঠাটা আমি হাতে নিয়ে খাইতেছি। জানি না কার কার লোল পড়তে আছে, সবাই যারই লোল পড়ে সে অবশ্যই আসবেন, সবার দাওয়াত রইল, অবশ্যই আসবে। আমি নিজের হাতে তৈরি করে আপনাদেরকে খাওয়াবো এবং আমি নিজেও খাচ্ছি। ওয়াও, খুব তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ একদম মজার পিঠা অনেক দিন পর তৈরি করেছি, তাই আজকে এই পিঠাটার স্বাদটাই অন্যরকম। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন, এবং কোনো কথা ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।